नमस्कार, आमी डायटिशियन सोमा मित्र। आजकेर ए भिडियोते आमी आलोचना करब एजिंग सम्पर्के। माने आमादेर जे एजिंग प्रसेस जेटा, जे बयसेर साथे साथे जे आमादेर स्किने फाइन लाइन्स एसे जाए, रिंकल्स एसे जाए, चामड़ा कुचके जाए, तो ये प्रसेसगुलो होच्छे सेगुलोर कारण कि आर एटा किभाबे आमरा একটু হলেও কন্ট্রোল করতে পারি। পুরোটা সম্ভব নয় যেহেতু এটা টোটালি ন্যাচারাল প্রসেস, আর কিছুটা এর মধ্যে অ্যাড হয় আমাদের লাইফস্টাইলের জন্য। সুতরাং সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেই নিয়ে আজকের ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবচেয়ে ফার্স্টে আমরা জানি এজিং প্রসেসটা হচ্ছে আমাদের স্কিনের যে ডিজেনারেট হয়ে যাওয়া, মানে আস্তে আস্তে আমাদের স্কিনের যে সেলসগুলো সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ঢিলা ঢালা হয়ে যায়, আমাদের স্কিন তার জন্য স্যাগ করে যায়। মানে স্যাগ মানে স্যাগিং মানে ঝুলে পড়া। তা আমাদের স্কিনটা আস্তে আস্তে ঝুলে পড়ে, চামড়াগুলো কুচকে যায়, আমাদের চোখের তলায় রিঙ্কলস এসে যায়, কপালে ফাইন লাইন্স এসে যায়। তা এগুলো হচ্ছে টোটাল একটা এজিং প্রসেস। এবার এজিং প্রসেসটা কিসের জন্য হয়, কি কি কারণ থাকতে পারে এজিং প্রসেসের পিছনে? ফার্স্ট কারণ হচ্ছে আমাদের সেলস এজিং, যেটা মানে আমাদের শরীরে যে সেলসগুলো আছে সেই সেলসগুলো যখন মোটামুটি 50 times ম্যাক্সিমাম এগুলো রিজেনারেট করতে পারে, মানে রেপ্লিকেট করতে পারে। এবার যতবার সে রেপ্লিকেট করছে ততবার তার ভিতরে যে জেনেটিক মেটিরিয়ালটা সেটা কপি হয় নেক্সট সেলে, সেটাতে রেপ্লিকেট হচ্ছে অবভিয়াসলি। তা সেই ক্ষেত্রে তখন যখন ওই সেলটা রেপ্লিকেট করছে এটা 50 times বেশি যখন হয়ে যায়, তখন আর আমাদের যে জেনেটিক মেটিরিয়ালটা সেটা কপি করতে পারে না। মানে এটা কেন হয়, টিলোমিয়ার্স যেটা আমাদের জেনেটিক মেটিরিয়ালে থাকে, যেটা ক্রোমোজোমের টিলোমিয়ার্স, সেইটার অভাবে সেটা শর্টেজ হয়ে যায়। সেই কারণে সেলস আর সেকেন্ড টাইম আবার 50 times রেপ্লিকেট করতে সেইভাবে আর পারে না। সেই ক্ষেত্রে আমাদের স্কিন কি হয়, ঝুলে পড়ে আর ফাইন লাইন্স রিঙ্কলস এসে যায়। তা এগুলোকে কন্ট্রোল করার জন্য অনেকগুলো প্রসেস আছে, সেটা আমি পরে আসছি, তার আগে কারণগুলো সবকটা বলে নিই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাকিউমুলেশন ড্যামেজ, যেটা মানে আমাদের স্কিন যে বাইরে সানরেজ বলুন বা যে হার্মফুল যে টক্সিনস যেগুলো, বা আমাদের যে যেই ধরনের খাবার খাচ্ছি আমরা এভরিডে, মানে এত ফাস্টফুড খাচ্ছি, তারপরে হচ্ছে স্মোকিং করছে অনেকে, সেগুলো সাইড এফেক্টস, প্লাস সবচেয়ে বড় কারণ স্ট্রেস আর অবশ্যই পলিউশন। তো এতগুলো রিজন থাকে যেগুলোর কারণে আমাদের স্কিনে প্রচুর মাত্রায় ফ্রি র্যাডিকালস মানে এক্সপোজার হয়। তা সেই ক্ষেত্রে আমাদের স্কিনে এগুলো সেলসগুলোকে ড্যামেজ করে দেয়, তা সেই কারণেও এজিং প্রসেসটা হয়। আরেকটা যেটা, সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। আমাদের শরীরে যে পিউবার্টিতে বা চাইল্ডহুডে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে বিভিন্ন হরমোন সিক্রিশন হয় সেগুলোর ইমব্যালেন্স হলেও অনেক সময় অনেক রকমের মানে সিমটমস দেখা দেয় এজিংয়ের। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের মেটাবলিক্যাল এজিং, যেটা মানে আমাদের শরীরে যে মেটাবলিজম প্রসেসটা হয়, মানে ব্রেকিং ডাউন অফ ফুড টু প্রডিউস এনার্জি, এই যে প্রসেসটা এটা যখন হচ্ছে তখন এর বাই প্রোডাক্টস হিসেবে কিছু হার্মফুল প্রোডাক্টস আমাদের রিলিজ হয় শরীরে। এবার তার জন্যে কি হয়, এই প্রসেসটা আস্তে আস্তে দীর্ঘদিন ধরে চলতে 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 আমাদের শরীরটাকে খুবই দুর্বল করে দেয়, প্লাস আমাদের এজিং প্রসেসটাকে বাড়িয়ে দেয়। তা সেই কারণে এটাকে কন্ট্রোল করার জন্য অনেকে ক্যালরি রেস্ট্রিকশন মেথডও সেটাকে নিতে বলে, মানে সেই প্রসেসটাকে আপনাতে বলে যে অনেকটা ক্যালরি যদি আমরা রেস্ট্রিকশন করে দিই তাহলে এই এজিং প্রসেসটাকে কিছুটা কন্ট্রোল করা যায়। তা এগুলো হচ্ছে কারণ। এবার আমরা যাব কিওরের দিকে, যে এটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি, বা এজিং প্রসেসটা মানে খুব তাড়াতাড়ি যে এজিং এসে যায় বা অনেক দিন পর্যন্ত আমরা এজিং প্রসেসটাকে যাতে কন্ট্রোল করতে পারি, এই এইটার জন্যে যে প্রসেসগুলো আমাদের করা উচিত। আর এটা আমি যে আপনাদেরকে বলবো যে কাজগুলো করার জন্যে বা যেই ট্রিটমেন্টটা করার জন্যে সেগুলো একেবারেই ঘরোয়া হোম মেড, আর যে জিনিসগুলো দিয়ে আপনি এই ট্রিটটা করবেন সেটা হচ্ছে আপনার টোটালি কিচেনে পাওয়া যায়। তা ফার্স্ট হচ্ছে আমাদের এগ আর লাইম জুস। তো ফার্স্ট প্রসেস হচ্ছে এগ আর লেমন জুস।
তা এগার লেমন জুসটা কিভাবে আমরা ইউজ করব, প্রথমে একটা ডিম ফাটিয়ে আমরা যে কুসুম পাটটা আছে সেটাকে আমরা আলাদা করে নেব, ইয়েলো পাটটা। তারপরে যে হোয়াইট যে লিকুইড পাটটা থাকে, প্রোটিন পাটটা, ওটার মধ্যে আমরা 1 টেবিল স্পুন লেমন জুস মেশাবো, মিশিয়ে ভালো করে। তারপরে ওটা আপনি জাস্ট উইথ দ্য হেল্প অফ কটন বলো, আপনি আপনার পুরো স্কিনে ড্যাপ করে লাগাতে পারেন, অথবা আপনি জাস্ট প্লেন হাত দিয়ে আপনি সারা মুখে লাগাতে পারেন আপনার ফেসে। ওটা লাগিয়ে আপনাকে 20 মিনিটসের জন্য ওটা শুকোতে ছেড়ে দিতে হবে। আফটার 20 মিনিটস দেখবেন ওটা পুরো ড্রাইড আপ হয়ে গেছে, আপনার স্কিনে একটা টান টান মনে হচ্ছে, একটা খিঁচাও ফিল হবে। তারপরে আপনি ওটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার এটাতে এর উপকারিতাটা কি আছে, লেমন জুস হচ্ছে আপনার স্কিনের যে ডার্ক স্পটসগুলো থাকে বা ডার্ক প্যাচেস, ব্লেমিশেস, এগুলোকে হালকা করে দেয়, মানে আপনার স্কিন টোনটাকে ইভেন করে দেয়। আর প্রোটিন পার্ট যেটা আছে এগের, ওটা আপনার যে স্যাগিং স্কিন যেটা আছে, স্কিনটা যে ঝুলে গেছে, ওটাকে টাইট করে দেয়, মানে আপনার স্কিনটাকে একদম টাইট করে দেবে। এটা হচ্ছে এটার উপকারিতা। আচ্ছা, তো সেকেন্ড প্রসেস হচ্ছে আমাদের সুগার অ্যান্ড হানি। সুগার হচ্ছে একটা ন্যাচারাল এক্সফোলিয়েটার, যে আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে ডেড সেলসগুলোকে সব বার করে দেয়। আর হানি হচ্ছে ময়েশ্চারাইজার প্লাস ক্লিনজারের কাজ করে। তা আমাদেরকে কীভাবে এটা ব্যবহার করতে হবে, আমাদেরকে 1 টেবিল স্পুন সুগার নিতে হবে, তার সাথে 1 টেবিল স্পুন হানি, দুটোকে মিশিয়ে আমাদের স্কিনের উপরে হালকা করে রাব করতে হবে, মানে স্ক্রাব যেটাকে বলে, সেটা হালকা হালকা করে আলতো হাতে করতে হবে। বেশি জোরে করলে আপনার স্কিনে ব্যথা লাগতে পারে, তাই খুব জেন্টলি প্রসেসটা করবেন। তারপরে এটা করার পরে 10 মিনিটসের জন্য প্রথমে এটা যে স্ক্রাবটা করবেন সেটা অ্যাটলিস্ট 3-5 মিনিটস করবেন, তারপরে এটাকে 10 মিনিটসের জন্য সেইভাবেই রেখে দেবেন, তারপরে ওটা জলে ধুয়ে নেবেন। এতে আপনার স্কিনের মধ্যে যে ডেড সেলসগুলো থাকে বা যে সেলসগুলো থাকে যেগুলো আপনার স্কিনটাকে ব্ল্যাকিশ শো করে, বা আপনার স্কিনে যদি কোনো ডার্ট থাকে, অয়েল থাকে, সেগুলোকে বার করে আপনার স্কিনকে পুরোপুরি ক্লিন করে দেবে। এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। থার্ড প্রসেস হচ্ছে আমাদের জিঞ্জার টি। জিঞ্জার মানে আদা, আদা চা। আচ্ছা, এইটা কিভাবে করতে হবে, আপনারা যেমনি নর্মাল ব্ল্যাক টি করেন সেরকমই আপনারা একটু আদা দিয়ে জলটা ফুটিয়ে চা পাতা দিয়ে করতে পারেন চাটা, যেটা আমরা আদা চা করি সেরকম। এর মধ্যে কোনো দুধ চিনি কিছু দেবেন না, জাস্ট প্লেন ব্ল্যাক টি, তার মধ্যে শুধুমাত্র আদা দিয়ে আপনারা ফুটিয়ে চা পাতা দিয়ে নামিয়ে নিলেন, এটাকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেবেন। এইভাবেও করতে পারেন, অথবা আপনারা ব্ল্যাক টিটা করলেন মানে চিনি দুধ ছাড়া, তার মধ্যে আপনারা একটু জিঞ্জার মানে জুস এক্সট্র্যাক্ট করে ওর মধ্যে জুসটা মিশিয়ে নিলেন, আদার জুসটা মিশিয়েও সেটাও করতে পারেন। তা এই দুটো প্রসেসেই চাটাকে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে 15-20 সেকেন্ডের জন্যে এটা ওই একটু কটন বল একটা দিয়ে, ওটা দিয়ে আপনি পুরো স্কিনের মধ্যে ড্যাপ করে করে এই চাটা পুরো স্কিনে লাগালেন আপনার ফেসে। লাগিয়ে এটা ফর 15-20 সেকেন্ডস এটাকে আপনার রেখে দিতে হবে, ম্যাক্সিমাম 20 সেকেন্ডস রেখে এটাকে ধুয়ে ফেলতে হবে। এটার উপকারিতাটা কি আছে, এটা আপনার স্কিনটাকে খুব গ্লোয়িং করে দেয়, আর যে কোনো এজিং প্রসেসকে এটা অনেকটাই কন্ট্রোল করে। খুবই ইজি প্রসেস, আমরা অনেকেই এটা অ্যাপ্লাই করি না, কিন্তু এটা খুবই উপকারী প্রসেসটা, আপনারা করতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটাতে আপনার স্কিনটা পুরো একদম সুন্দর গ্লোয়িং হয়ে যাবে, ফ্ললেস টাইপ লাগবে। নেক্সট প্যাক হচ্ছে আপনার বানানা অ্যান্ড অলিভ অয়েল। এইটাকে কিভাবে করতে হবে, আপনাকে একটা বানানা নিতে হবে, ওটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে, করে ওর মধ্যে 1 টিস্পুন অলিভ অয়েল মেশাতে হবে, তারপরে ওটাকে ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করতে হবে পেস্টের মতন করে, সেটাকে আপনার স্কিনে লাগিয়ে পুরো ভালো মতন আপনার ফেসে আপনি ওটা লাগালেন, লাগিয়ে ওটাকে আপনার 15-20 মিনিটস রেখে দিতে হবে, তারপরে ওটা নর্মাল জলে আপনি ধুয়ে নেবেন। এটার উপকারিতা কি আছে, বানানাতে প্রচুর মাত্রায় পটাশিয়াম, জিঙ্ক আর ভিটামিনস এ, বি, সি অ্যান্ড ই আছে, তা এইটার একটা সুবিধা। আর
আপনার যে অলিভ অয়েল যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে, সুতরাং সে এই প্যাকটাকে আপনার অ্যাবজর্ব করতে সাহায্য করবে। এই প্যাকটার উপকারিতা হচ্ছে আপনার স্কিনের, মানে আপনার যে ফাইন রিঙ্কলস বা ফাইন লাইনস যেগুলো আসছে সেগুলোকে পুরোপুরি কন্ট্রোল করবে। মানে এটাকে যদি আপনি প্রত্যেক সপ্তাহে করেন তাহলে আপনার এজিং প্রসেসটা অনেকটাই স্লো হয়ে যাবে, মানে ফাইন লাইনস আর রিঙ্কলস আপনার অনেক, মানে আবার 40 হয়ে গেলেও আপনার সেটা বোঝা যাবে না। তো ইটস ভেরি হেল্পফুল প্রসেস। এবার হচ্ছে লাস্ট প্রসেস আমাদের, সেটা হচ্ছে গ্রেপ জুস অ্যান্ড রোজ ওয়াটার। গ্রেপ জুস আমাদেরকে এটা কি করতে হবে, কয়েকটা গ্রেপস নিয়ে, আঙুর নিয়ে, সেটা কালো আঙুরও হতে পারে, গ্রিন আঙুরও হতে পারে, আপনি ওটার কয়েকটা আঙুরের জুস এক্সট্র্যাক্ট করে নিতে হবে। করে নিয়ে ওর মধ্যে একটু কয়েক টিস্পুন রোজ ওয়াটার মিশাতে হবে। মিশিয়ে ভালো মতন লিকুইডটা ওইটা আপনি আপনার পুরো ফেসে লাগাবেন, লাগিয়ে ওটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, রেখে তারপরে ধুয়ে নেবেন। ওটা 15 মিনিটসের জন্য রাখলেই হবে, তারপরে ওটা ধুয়ে নিতে হবে। এটার লাভটা কি, আপনার রোজ ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে আপনার স্কিনটাকে ক্লিন করবে, আর আপনার যে স্কিনের যে রঙ্গত যেটাকে আমরা বলি, মানে যে টোনটা, স্কিন টোনটা, সেটাকে ফেয়ার করে, মানে ব্লেমিশেস যেহেতু ব্ল্যাক স্পটস এগুলোকে দূর করে আর আমাদের স্কিনে একটা গ্লো এনে দেয়। আর গ্রেপ জুস কি করে, গ্রেপ জুসে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্টস আছে, তো সেটা আমাদের স্কিন ইলাস্টিসিটিটাকে বজায় রাখে। মানে আমাদের স্কিনের যে এজিং প্রসেস হয়ে গেলে স্কিন স্যাগ করে যায় সেই জিনিসটা হবে না, মানে স্কিনের মধ্যে একটা ইলাস্টিসিটি থাকে, স্কিনটা একদম সফট সাপল থাকে, একদম ফ্ললেস থাকে, পরিষ্কার থাকে, ক্লিন থাকে। তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রসেস যেগুলো আপনারা বাড়িতে বসেই করতে পারেন আপনার এজিং প্রসেসটাকে কন্ট্রোল করার জন্যে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।